ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জোনায়েদ হোসেন, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর রিফাইনারি। আজকের এই পাঠে আমরা কার্যকরী সুদের হার, বিলম্বিত বার্ষিক বৃদ্ধি, চিরস্থায়ী বার্ষিক বৃদ্ধি এবং পরিপূরক তহবিল সম্পর্কে জানব। চিরস্থায়ী বার্ষিক বৃদ্ধি, অসীম সময়ের জন্য সমপরিমাণ নগদ অর্থের প্রাপ্তি বা প্রদানকে চিরস্থায়ী বার্ষিক বৃদ্ধি বলে। চিরস্থায়ী বার্ষিক বৃদ্ধির ক্ষেত্রে কোনো মেয়াদ থাকে না। আমেরিকাতে এটাকে পারপিচুইটি বলে, আর কানাডা বা ব্রিটেনে এদেরকে কনসল বলে। 1815 সালে নেপোলিয়নের সাথে যুদ্ধের সময় ব্রিটিশ সরকার অতীত দেনা পরিশোধের জন্য চিরস্থায়ী মেয়াদকাল বিশিষ্ট যে বন্ড ইস্যু করেছিল তাকে কনসল বলে। যে বৃত্তির নগদ প্রবাহ প্রতি বছর শেষে কখনো বন্ধ হয় না তাকে চিরস্থায়ী বার্ষিক বৃত্তি বলে। এদের মালিকদের চিরকাল ধরে বছরের শেষে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। আজীবন প্রতি বছর সমপরিমাণ অর্থ পাওয়া যাবে অথবা আজীবন প্রতি বছর সমপরিমাণ অর্থ বৃত্তি হিসেবে দেওয়া হবে ইত্যাদি উল্লেখ থাকলে চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্যর সূত্র প্রয়োগ করতে হয়। এছাড়াও প্রত্যেক বছর সমপরিমাণ অর্থ বৃত্তি বা স্কলারশিপ হিসেবে প্রদান উল্লেখ থাকলে এই সূত্র প্রয়োগ করতে হয়, অর্থাৎ PVA ইকুয়াল টু A বাই I। PVA হচ্ছে বৃত্তির বর্তমান মূল্য, আই হচ্ছে সুদের হার এবং এ হচ্ছে বৃত্তির পরিমাণ। আমরা যদি অঙ্ক দেখি তাহলে দেখব জনাব রবি প্রতি বছর 7,000 টাকা করে ব্যাংক থেকে আজীবন পেতে চান, অর্থাৎ সময়টা হচ্ছে আজীবন। সুদের হার 10% হলে তাকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তাহলে এখানে আই হচ্ছে 0.10 এবং এ হচ্ছে 7,000 টাকা, তাহলে PVA কত? তাহলে PVA সমান হচ্ছে আমরা জানি এ বাই আই, অর্থাৎ PVA ইকুয়াল টু 7,000 / 0.10, অর্থাৎ PVA ইকুয়াল টু 70,000 টাকা। তাহলে আজকে যদি আমি 70,000 টাকা ব্যাংকে দিয়ে একটা তহবিল গঠন করি তাহলে আমি আজীবন এখান থেকে 7,000 টাকা করে পাব। দ্বিতীয় একটা উদাহরণ দেখি আমরা, জনাব রবি আজ একটি ব্যাংকে 15% সুদে 10,00,000 টাকার একটি তহবিল গঠন করে প্রতি বছর কত টাকা বৃত্তি পাবে? এবার আমরা বৃত্তিগতভাবে সেটি জানব। তাহলে আই হচ্ছে 0.10, এর পরিমাণটা আমরা জানি না, আর PVA হচ্ছে 10,00,000 টাকা। তাহলে PVA সমান হচ্ছে এ বাই আই, তাহলে এ সমান হচ্ছে PVA গুণন আই, অর্থাৎ এ হচ্ছে 10,00,000 × 0.15, অর্থাৎ এ হচ্ছে 1,50,000 টাকা। তাহলে আমি যদি আজকে 10,00,000 টাকার একটি তহবিল গঠন করি 15% সুদে, তাহলে ব্যাংক থেকে আমি প্রতি বছর 1,50,000 টাকা করে পাবো। কোনো একটি বিনিয়োগ থেকে প্রতি বছর শেষে 31,150 টাকা পাওয়ার আশায় বর্তমানে 2,00,000 টাকা দিয়ে একটি তহবিল গঠন করা হলো, কত পার্সেন্ট সুদের হারে ব্যাংকে টাকা জমা রাখতে হবে? অর্থাৎ এখানে আয় হচ্ছে কত আমাকে বের করতে হবে, এ হচ্ছে 31,150 টাকা এবং PVA হচ্ছে 2,00,000 টাকা। তাহলে PVA হচ্ছে এ বাই আই, বা আই হচ্ছে সমান হচ্ছে এ বাই PVA। তাহলে আয় হচ্ছে 31,150 / 2,00,000, অর্থাৎ আয় সমান হচ্ছে 15.575%, অর্থাৎ যদি আমি 15.575%-এ 2,00,000 টাকা জমা রাখি তাহলে আমি প্রতি বছরে 31,150 টাকা বৃত্তি আকারে পাবো। নিয়াজ ন্যাশনাল বিমা কোম্পানিতে একটি পলিসি গ্রহণ করলো যেখানে সে অনির্দিষ্টকালের জন্য প্রতি বছরে 10,400 টাকা করে পাবে, 9% সুদের হারে। আজকে তাকে কত টাকা জমা দিতে হবে? তাহলে আয় হচ্ছে 0.09, এ হচ্ছে 10,40,000, PVA কত? তাহলে PVA ইকুয়াল টু কত? এ বাই আই। তাহলে PVA ইকুয়াল টু 10,400 / 0.09 সমান 1,15,556 টাকা। তাহলে যদি 1,15,556 টাকার একটি তহবিল আমি গঠন করি তাহলে আজীবন আমি এখান থেকে 10,400 টাকা করে পাবো। এটি হচ্ছে চিরস্থায়ী বার্ষিক বৃত্তির অঙ্ক, অর্থাৎ চিরস্থায়ী বার্ষিক বৃত্তির সাহায্যে আমরা সুদের হার, বৃত্তির পরিমাণ, কত টাকা তহবিল গঠন করতে হবে সেটি জানতে পারবো। এবার সেই কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হার। কার্যকরী সুদের হার হলো বার্ষিক প্রকৃত সুদের হার যেখানে বছরে একাধিকবার চক্রবৃদ্ধির বিষয়টি বিবেচনা এবং সমন্বয় করা হয়। তাহলে আমরা বলি কার্যকরী সুদের হার হলো বার্ষিক প্রকৃত সুদের হার যেখানে বছরে একাধিকবার চক্রবৃদ্ধির বিষয়টি বিবেচনা এবং সমন্বয় করা হয়। বছরে একাধিকবার চক্রবৃদ্ধির বিষয়টি এক্ষেত্রে সমন্বয় করা হয় বিধায় প্রকৃত সুদের হার নামিক সুদের হার অপেক্ষা ভিন্ন ভিন্ন হয়। তবে বছরে একাধিকবার চক্রবৃদ্ধি না থাকলে নামিক সুদের হার এবং প্রকৃত সুদের হার সমান হয়। ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ধারণাটি অধিক লক্ষণীয়।
বছরে চক্রবৃদ্ধি একাধিকবার করা হলে বিনিয়োগের উপর সুদের বার্ষিক শতকরা যে হারে পাওয়া যায় তাকে কার্যকরী সুদের হার বলে। চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে কার্যকরী বা প্রকৃত সুদের হার তত বেশি হবে। বর্তমান গতিশীল ব্যবসায়িক পরিমণ্ডলে বার্ষিক ভিত্তিতে সুদ গণনা না করে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, সাপ্তাহিক এমনকি দৈনিক ভিত্তিতেও সুদ গণনা করা হয়। বিশেষ করে বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং সেক্টরে দৈনিক ভিত্তিতে সুদ গণনা করার প্রথা বিশেষভাবে লক্ষণীয়। বছরে একাধিকবার সুদ গণনার ফলে প্রকৃত সুদের হার এবং পরিমাণ নামিক সুদের হার এবং পরিমাণের চেয়ে বেশি হয়ে থাকে। তাই আর্থিক সিদ্ধান্ত নিতে গেলে নামিক সুদের হারের ভিত্তিতে নয় বরং কার্যকরী সুদের হারের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। সাধারণত বার্ষিক চক্রবৃদ্ধি গড়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধির সংখ্যা এক হলে অর্থাৎ এম এর মান এক হলে সাধারণ সুদের হার এবং কার্যকরী সুদের হার এক হয়ে থাকে। অসীম চক্রবৃদ্ধি যদি সময়ের উল্লেখ না থাকে অর্থাৎ ইএআর ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই হচ্ছে ইল্ড বা ইন্টারেস্ট রেট, তাহলে 12% সুদের প্রকৃত সুদের হার কত হবে? এনে কোনো সময়ের উল্লেখ নেই অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 0.12, তাহলে ইএআর হচ্ছে ইল্ড টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান, ই হচ্ছে 0.12-1। আমরা যদি শিফট এল এন চাপি তাহলে আমরা ই পাবো 0.12, ইকুয়াল চাপলেই আমরা এই মানটা পাবো -1, তাহলে 12.749%। তাহলে 12% সুদের হারের প্রকৃত সুদের হার হচ্ছে 12.749%, অর্থাৎ ব্যাংক আপনাকে 12.74% সুদ দেবেও এবং নেবেও। আর সসীম চক্রবৃদ্ধি অর্থাৎ যদি এম এর মান দেওয়া থাকে 10% দ্বিমাসিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রকৃত সুদের হার কত? এখানে দ্বিমাসিক বলা আছে অর্থাৎ এখানে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের কথা বলা আছে, অর্থাৎ আই ইকুয়াল টু 0.10, এম হচ্ছে 6, তাহলে ইএআর ইকুয়াল টু সূত্রটা পরিবর্তন হবে 1+i/m^(m-1), তাহলে 1+0.10/6^-1। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.1042 × 100 যদি আমি দিই তাহলে 10.426%, অর্থাৎ 10% দ্বিমাসিক চক্রবৃদ্ধি সুদে প্রকৃত সুদের হার হবে 10.426%, অর্থাৎ ব্যাংক 10.426% সুদ দেবেও এবং নেবেও। এবার আসি 10% সুদের হারে একবার, দুইবার, তিনবার, চারবার, ছয়বার এবং 12 বার সুদ গণনা করলে প্রকৃত সুদের হার কত হবে? তাহলে আই হচ্ছে 0.10, এম হচ্ছে 1, তাহলে এম এর মান যদি 1 বসে তাহলে 10% 10%ই থাকবে, অর্থাৎ এম এর মান যদি 1 হয় তাহলে প্রকৃত সুদের হার এবং কার্যকরী সুদের হার এবং বা নামিক সুদের হার সবসময় সমান হবে। এম যদি 2 হয় তাহলে এম এর মানটা যদি আমরা 2 বসাই তাহলে পাবো 10.25%, এম যদি 3 হয় তবে সেটা বেড়ে দাঁড়াবে 10.337%, এম এর মান যদি 4 হয় আমরা যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে সেটি বেরোবে 10.38%, এম এর মান যদি 6 হয় তবে সেটি হবে 10.43%, এম এর মান যদি 12 হয় তবে সেটি বেড়ে দাঁড়াবে 10.47%, অর্থাৎ এম এর মান যত বাড়তেছে তত প্রকৃত সুদের হারও বাড়ছে, অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা যত বাড়বে প্রকৃত সুদের হারও তত বাড়বে। বিলম্বিত বার্ষিক বৃদ্ধি অর্থাৎ দেরিতে বার্ষিক বৃদ্ধি শুরু হলে এখন থেকে ঠিক 10 বছর পর, অর্থাৎ এখন থেকে ঠিক 10 বছর পর হামিদ সাহেব প্রতি বছর 4,000 টাকা করে পেনশন পাবেন, তাহলে এখন থেকে 10 বছর পর তিনি পেনশন পাবেন। এ পেনশন পরবর্তী 20 বছর পর্যন্ত চলতে থাকবে। সুদের 10% হলে উক্ত পেনশনের বর্তমান মূল্য কত হবে? তাহলে আমরা দেখি এখন থেকে 10 বছর পর, তাহলে এখন থেকে 10 বছর পর তিনি 20 বছর পেনশন পাবেন, তাহলে মোট সময়টা কিন্তু 30 বছর কিন্তু পেনশন পাবেন তিনি 20 বছর, অর্থাৎ 20 বছর তিনি পাবেন বার্ষিক বৃত্তি আকারে। তাহলে বার্ষিক বৃত্তিতে আপনার এন এর মানটা হবে 20 এবং যেহেতু আজকের মূল্য বের করতে বলছে তাহলে সাধারণভাবে আবার সেটির বর্তমান মূল্য বের করতে হবে। এই জন্য এ হচ্ছে 4,000 টাকা, আই হচ্ছে 0.10, এন হচ্ছে 20 বছর, তাহলে আমরা যেহেতু বর্তমান মূল্য বের করবো যেহেতু শুরু বা শেষ শুধু বলার নাই তাহলে PVOA, তাহলে PVOA হচ্ছে a × 1 − 1/1+n/i, তাহলে PVOAতে আমরা মান বসালাম 4,000 × 1 − 1/1+0.20/0, তাহলে PVOA ইকুয়াল টু 4,000 × 1 − 1/6.72750/0, যদি ক্যালকুলেশন করি তাহলে PVO এর মান হচ্ছে 34,054.40 টাকা প্রায়, অর্থাৎ আমি যে বৃত্তিটা পাবো সেই বৃত্তিটার 20 বছরের বর্তমান মূল্য হচ্ছে 34,054 টাকা, অর্থাৎ এখানে যেহেতু ওটার বর্তমান মূল্য কিন্তু আমার জন্য ভবিষ্যৎ মূল্য, তাহলে FB ইকুয়াল টু 34,054.40 টাকা, N ইকুয়াল টু 9 বছর, I ইকুয়াল টু 0.10। এখন আমি যদি সাধারণ নিয়ম অঙ্কটা করি তাহলে
PV equal to FV by 1 plus I to the power L, or that 34,254 টাকে যদি আমরা 1 plus 0.10 পাওয়ার 9 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 14,442.389 টাকা। অর্থাৎ আমি এরই আহমেদ সাহেব যে 20 বছর পর্যন্ত যে পেনশনটা পাবেন সেই পেনশন পাওয়ার সেই টাকার আজকের মূল্য হচ্ছে 14,442 টাকা এবং এটি হচ্ছে বিলম্বিত বার্ষিক বৃত্তির অঙ্ক। পরিপূরক তহবিল অর্থাৎ একটা তহবিল গঠন করা, একটি মেশিনের মূল্য 1,05,000 টাকা, অকেজ হওয়ার পর যন্ত্রাংশের মূল্য হিসেবে 5,000 টাকা পাওয়া যাবে, একটি নতুন মেশিন ক্রয়ের জন্য মুনাফা হতে 12% চক্রবৃদ্ধি সুদে 15 বছরে কত টাকা করে জমা রাখতে হবে। তাহলে এখানে FVOA আমার কিন্তু 1,05,000 টাকা মেশিনটির দাম, কিন্তু আমার কিন্তু মেশিনটি কিনতে আর 1,05,000 টাকা লাগবে না, কারণ পুরোতো মেশিন বিক্রি করলে আমি 5,000 টাকা পাবো। অর্থাৎ আমার প্রয়োজন হচ্ছে 1,00,000 টাকা ভবিষ্যতে। আই ইকুয়াল টু 0.12, এন ইকুয়াল টু হচ্ছে 15 বছর, অর্থাৎ আমাকে এখানে কিস্তির মূল্য বের করতে বলছে। তাহলে FVOA হচ্ছে এ গুণন 1 প্লাস এন মাইনাস 1 বাই আই, এটি হচ্ছে সূত্র। তাহলে এ হচ্ছে FVOA বাই 1 প্লাস এন মাইনাস 1 বাই আই, এ হচ্ছে 1,00,000 ভাগ 1 প্লাস 0.10 পাওয়ার 15 মাইনাস 1 বাই 0.10, অর্থাৎ এর মান হচ্ছে 2,682.424 টাকা। অর্থাৎ আমাকে আর মেশিনটি কিনতে 1,05,000 টাকা লাগবে না, আমার এই মেশিনটি কিনতে লাগবে 1,00,000 টাকা, এবং সেটি যদি আমি 15 বছরে 2,682 টাকা করে জমাই তাহলে আমি 15 বছর পর এই মেশিনটি ক্রয় করতে পারবো। এটি হচ্ছে পরিপূরক তহবিল। তো আজকে আপনার কার্যকরী সুদের হার আমরা দেখলাম, প্রকৃত সুদের হার আমরা দেখলাম, চিরস্থায়ী বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য, পরিপূরক তহবিল গঠন করা। ধন্যবাদ।